ইপ্রাজ ওঠো, গাইস দেখো ইপ্রাজের ঘুম এসে যাচ্ছে, ইহান এখানে বসে আছে, ইপ্রাজকে খেতে দিতে হবে তাড়াতাড়ি। ইপ্রাজ ওঠো, মানে ওঠো, ভাত খেয়ে ঘুমাবে। এই যে আমি তোমার জন্য ভাত এনেছি, ভাত মানে তোমার জন্য বিরিয়ানি এনেছি, এনাও একটু বিরিয়ানি এনেছি, চিকেন আছে, খেয়ে নাও। হ্যাঁ এই যে ও ও দেখতে পেয়ে গেল, দেখো ইফরাজ খাচ্ছে বিরিয়ানি, এই যে ইহানও যাচ্ছে হাত বাড়িয়ে। হ্যাঁ মনে ভাতের থালার উপরে পড়ে যাবে, বলো। দেখো দেখো ইহানকে দেখো, বিরিয়ানি নিয়ে নিচ্ছে ভাই। আচ্ছা ভাই তো খেতে পারবে না, ওর দাঁত নেই না, খেতে পারবে না। তুমি খেয়ে নাও, তুমি চটপট খেয়ে নাও। দেখো ওর থালা আবার টেনে নিয়েছে আর ওকে দেখো, ওই যে গাইস দেখো, ও এগিয়ে এগিয়ে যাচ্ছে ওর থালার দিকে, ওর বিরিয়ানির থালার দিকে। দেখো ইফরাজ খেতে দেবে না ইহানকে। আরে ভাইয়ের তো দাঁত নেই, ও এমনিতেই খেতে পারবে না, এমনিতে খেতে পারবে না, এমনি নিচ্ছে বাবা। আচ্ছা আমি ভাইকে নিয়ে নিচ্ছি, তুমি চটপট খেয়ে নাও। গাইস দেখো সকালবেলা এদের দুই ভাইয়ের অবস্থা দেখাচ্ছি। এই যে ইফরাজ উঠে পড়েছে, ইহান এখনো ঘুমোচ্ছে, ওর আওয়াজে এক্ষুনি উঠে পড়বে সম্ভবত, দেখাচ্ছি তোমাদের। দেখো চোখ খুলে তাকিয়ে আছে কার দিকে, ইহানের দিকে। দেখো এই দুই ভাই উঠে পড়েছে, এরপরে একই ঘুম ধরে গেল নাকি আবার, ইহান তো আবার ঘুমিয়ে পড়েছে না, চোখ খুলে দেখছে। ওই যে আজকে দুই ভাই কোলে ওঠার জন্য কান্না করেনি, যাই হোক ইফরাজ সরে যাও, ইহানকে কোলে নেই, ইহান উঠে পড়েছে। তোমরা দুইজনে একসাথে উঠে পড়েছো, আমি কাকে কোলে নেব? ছোট ভাই ছোট আছে, ভাইকে কোলে নি, তোমাকে কোলে নেব, আসো। আচ্ছা কোলে নিলাম। ইহান এখন দেখে যাচ্ছে ওর পাপার দিকে, এই যে এই। গাইস দেখো ইহানকে এখন জোর কদমে তোলা হচ্ছে, দেখো ওর পাপা ইফরাজ সবাই মিলে ইহানকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে, আর সে চুপচাপ বলি বলি কাশি হয়ে গেছে। দেখো 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 এই স্মাইল, সকালবেলা উঠেই কান্না করেনি। আর ইফরাজকে দেখো, ওকে শুধু ওকে ওকে শুধু ডিস্টার্ব। উঠে পড়েছ, চল আবার ব্রাশ করে নেবে। ইহান ইহান ব্রাশ করবে, তুমি তুমি কি ব্রাশ করবে? মনা এদিকে দেখো, চলো চলো ব্রাশ করবে ইফরাজ, চলো। এই যে দুই ভাইকে কোলে নিয়ে আছে এখন, ইফরাজের পাপা বাড়ি চলে যাচ্ছে সেই জন্য দুইজনকে এখন কোলে নিয়েছে। চলো হেলমেট ভুলে গিয়েছিল, ইহানও টাটা করছে, টাটা চলে গেল। আমার মামা দাও, আমিও যাব। না না তোমাকে নিয়ে যাব না, তুমি যাও। আমাকে নিয়ে যাইনি মামা, ইফরাজকে নিয়ে গেল না, ইফরাজটা কান্না করছে, যাই। ইফরাজ তুমি কান্না করো না, তোমার জন্য একটা অন্য গাড়ি আছে। আমার নিয়ে যাইনি, তোমার জন্য যে গাড়িটা আছে না সেটা মামার থেকেও খুব সুন্দর, এই দেখো তোমার জন্য গাড়ি, তোমার পছন্দ হয়েছে তো? আমার গাড়ি, এইবারে বসো। এইবারে এই যে দড়িটা আছে না, এই দড়িটা ধরে আমি টেনে নিয়ে যাবো, আর তুমি কি সুন্দর আসবে দেখো। ওয়াও ইফরাজের গাড়ি তো খুব সুন্দর, আমিও যাই, আমিও গিয়ে ইফরাজের গাড়িতে বসবো। ইফরাজ এটা তোমার? আমার গাড়ি। তোমার গাড়িতে একটু আমি বসবো? না না তোমাকে বসতে দেব না। কেন? তুমি গাড়িকে বাইকে বসাওনি। দাঁড়াও দাঁড়াও আমিও বসবো, বসাও। টাটা বাই। ইফরাজ ইফরাজ চলে আসো, অনেক বৃষ্টি হচ্ছে ইফরাজ, এসে যাও।
গাইস দেখো ইফরাজ কে ওই যে ভিডিও করতে এসে আর একেবারে ঘরে আসছে না, আর ওই যে ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। ইফরাজ ইফরাজ আসো, এখানে আসো, শোনো, হ্যাঁ বৃষ্টি ভেজো না ভেজো না, আসো আসো এবার আসো, তো আজকে ইফরাজ আর তার মামার মধ্যে হবে আরেকটা গেম, সেটা হচ্ছে এই যে গামলার ভেতরে এই ক্যান্ডিটা আমি ঢুকে দেব, যে খুঁজে পাবে তাড়াতাড়ি তার হয়ে যাবে একটা কিটক্যাট, আর যে হেরে যাবে তার মুখে মাখানো হবে আটা। ঠিক আছে রেডি? ঠিক আছে চোখ বন্ধ করো, দুজনে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমি এই যে এখানে রেখে দিচ্ছি চকলেট, স্টার্ট খোঁজো, স্টার্ট করো, খোঁজো 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 ইফরাজ, খোঁজো ইফরাজ খোঁজো। তাহলে মামার মুখে লাগানো হবে আটটা। এই ইফরাজ কিটকাট নিয়ে নাও, এই নাও তোমার কিটকাট আর মামার মুখে আটা, মামাকে মামার মুখে করো, লাগাও 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 নাক। ইফরাজ ওখানে দাঁড়িয়ে কি করছো? একটা আম পড়েছে, ঘুরিয়ে আনো তো। ভয় দেখিয়েছে, তুমিও ভয় দেখিয়ে দাও। ছাতা কি ভাবে? শোনো এদিকে কানে কানে বলবো, হ্যাঁ এইভাবে, হ্যাঁ আজকে ইফরাজকে ভয় দেখে খুব মজা পেলাম। এটা কি হচ্ছে? লাইট এরকম অন অফ হচ্ছে কেন? কি হচ্ছে দেখি চলো তো, গিয়ে দেখি। পোদাটাও নড়ছে দেখো, কি হচ্ছে বলো তো? এটা চলো গিয়ে দেখি, পোদাটা সরাই। তুমি আমাদের এভাবে ভয় দেখেছ? আমাকে ভয় দেখিয়েছে না, মজা দেখিয়েছে। ইফরাজ তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। খেয়ে নিতে হয়, অল্প করে এনেছি, খেয়ে নাও। কালকেও খাওনি, আবার আজকে বলছো খাবে না, খেয়ে নাও। আবার কোথায় যাচ্ছ? আগে খেয়ে নাও। কি হয়েছে মামা? খাবো না দুধ। দুধ খাবে না তুমি? আচ্ছা আমাদের মধ্যে একটা ফাইট হবে, যে জিতবে সে দুধটা খাবে, ঠিক আছে? তুমি জিতে গেলে তাহলে দুধটা কে খাবে? গুড বয়। তাহলে দুধটা খাও। মানে তেরা নাম দিল রাখ দিয়া। হ্যাঁ হ্যাঁ বাড়িতে সবাই ভালো আছে। মামাকে গিয়া ভয় দেখাই? ইফরাজ ভয় দেখাতে এসেছে। মামা ভয় পেন না? নিশ্চয় নিশ্চয়। আমি ভয় পাইনি বলে ইফরাজ দুঃখ পেয়েছে? আচ্ছা আমি ইফরাজের কাছে যাই। ইফরাজ শোনো, তুমি আরেকবার মাস্কটা পরে আমাকে ভয় দেখাও, ঠিক আছে? ঠিক আছে তুমি বাচ্চা, আমি যাচ্ছি ভয় দেখাতে। ওরে বাবা, কি মজা, মামা ভয় পেয়েছে। দেখ
দেখছিস এটা নে তুমি ম্যাজিক হয়ে এখানে চলে এসেছো? এটা তো আমার চুটকির কাজ, আমার ম্যাজিক দেখবে? এই দেখো চেয়ার, চেয়ারের উপরে ওঠে ম্যাজিক করে আমি অ্যাডভেস্টারের উপরে উঠে যাব, দেখবে? এই দেখো আমি চেয়ারের উপরে উঠছি, এবার দেখো আসল ম্যাজিকটা। কোথায় তুমি? বাঁচাও বাঁচাও, আমি এখানে। তুমি এখানে পড়ে গেছো? এই কি হলো? ইফরাজ এখানে আসো। আচ্ছি আচ্ছি। চালের ভেতরে একটা খাবার আছে, তাড়াতাড়ি খোঁজো। এই তো কিছু কি আছে, কি আছে তাড়াতাড়ি করে তোলো। পেয়েছি পেয়েছি, বাউন্ডা বন্ডুস। যাও এরপরে রোহান আসো, খোঁজো খোঁজো কি আছে দেখো। বাউ পেয়েছি পেয়েছি, বাউ মজা। আর কি আছে খুঁজে দেখি। বাউ এত তো কি কর, একবার খুঁজি আর অনেক কিছু পাবো। আবার চিৎকার পেয়েছি, বাউ পান চকলেট পেয়েছি। আর কি আছে দেখি, আর কিছু নাই, এটাই নিয়ে যাই। এরপরে রোহিত আসো, তাড়াতাড়ি আসো, তোমার জন্য কি আছে দেখো। এইটা, এটা তো জাম গাছ। জাম মামিয়া, জাম পাবো? অনেক উঁচুতে আছে, তুমি তো পারতে পারবে না। আমি পাবো। পারবে? কেমন করে পারবে? এরকম করে গাছ নাড়াচ্ছে দেখো, গাছ নাড়িয়ে নাড়িয়ে ইফরাজ পেরে নেবে, একটাও পড়লো না। তুমি তো একা পারতে পারো নি জামকুল, তাহলে যে দিদি দাদা সবাই মিলে পেরে দেবে, তাহলে সবাই মিলে জামকুল পারবে তো? তো জামকুল পাড়ার জন্য সবাই রেডি হয়ে গেছে। এই দেখো বেড কভারকে মেলা হয়েছে, আর ওপর থেকে এই দেখো বাস নিয়ে জামকুল পাড়া চলছে, আর নিচে এই যে জামকুল পড়লো, এই যে দেখো কতগুলো পড়েছে, এখন নাড়ানো চলছে গাছ। কতগুলো পড়েছো তো সবাই একজন একজন করে টেস্ট করে বলো, কেমন হয়েছে? কেমন? ভালো। টেস্টি টেস্টি লাগছে, কি লাগছে? ভালো লাগছে। কেমন ইফরাজ? বন্ধুরা জামকুল পাড়ার পদ্ধতিটা কেমন লাগলো? আমার তো খুবই ভালো লেগেছে। ইফরাজ কি দেখছো? মেশিন, মেশিন গাড়ি, ওই যে চলে যাচ্ছে। গাড়ির কাছে যাবে? গাড়ি তো চলে যাচ্ছে। যাবো, নিয়ে যাও। নিয়ে যাবো, চলো। ইফরাজ জেদ করছিল, গাড়ি দেখবে গাড়ি দেখবে, এই যে গাড়ির সামনে ইফরাজকে নিয়ে এসেছি। এখন ইফরাজ গাড়িতে হাত দিচ্ছে, ওটা লাইট জ্বলে। হ্যাঁ, এটা লাইট জ্বলে। ওই দেখো ওখানে আরেকটা গাড়ি আসছে, ওই যে ওই যে এই যে গাড়ি। আরে ভয় করছো, ভয় করছো কেন? গাড়ি তো ওখানে অত দূরে। ওই যে আরেকটা গাড়ি এসে গেছে, দেখছো? ওই দেখো সব গাড়ি চলে গেল। হ্যাঁ,
ইফরাজ, এটা তুমি কি করছো? জামরুলের জুস কি ওইভাবে বেরো? এই যে জামরুলকে তো পিস পিস করে কাটতে হবে, তারপরে তো জুস বেরো। কেটে দেবো? দাও। এই নাও পিস করে এনেছি, এই হলারে দিয়ে দাও। হ্যাঁ, আর এই নাও, এটা হচ্ছে ম্যাজিক্যাল কাপ, এখানে রেখে দাও এরকম করে। হ্যাঁ, আর এই যে এটা দিয়ে এখানে প্রেস করবে, প্রেস করবে আর হ্যান্ডেলটা ঘোরাবে, ঘোরাও। হ্যাঁ, এইভাবে ঘোরাও। হ্যাঁ, এই দেখো জুস বেরোচ্ছে। এবার দেখো জুসটা কালারিং হয়ে গেছে, ম্যাজিক্যাল লাইট জ্বলে গেছে। দেখেছো ম্যাজিকটা? এবারে খেয়ে দেখো কেমন হয়েছে। খুব ভালো। এই যে জুসটা দেখাই, জুসটা দেখাই, জুসটা তো বোঝাই যাচ্ছে না। এই যে, এই যে জুস দেখো, এরকম করলে জুস দেখা যাচ্ছে, আর সোজা করে দেখলে লাইট জ্বলছে। মাম্মি, এটা কি? এটা, এটা তো অক্স। এটা বাবা। হ্যাঁ, এটা কি? এটা হলো অক্সের লেজ। না না, এ না না, এই ফ্রাজ লেজ না, নিও না, অক্স মারবে। এই বাবে খেয়ে ফেলাই ফেলাই। মাম্মি, এটা কি? এটা তো এসকেলেটর। হ্যাঁ, এসকেলেটর মানে চলন্ত সিঁড়ি। এই দেখো সিঁড়ি কেমন চলছে। আমার খুব ভয় লাগছে। ভয় পেও না, ওই দেখো পাপা এসে গেছে। পাপা, পাপা আমাকে গন্ড দাও। চন্ড নিয়ে চন্ড, ওকে চলো তোমাকে নিয়ে এসকেলেটরে উঠি। কি মজা, কি মজা, মজা মজায় তো এসকেলেটরে উঠে পড়েছি, এবার সিঁড়ি দিয়ে কষ্ট করে নামতে হচ্ছে। না না, আমি যাব না, আমি আবার চড়ছি। এখন না, আবার নেক্সট টাইম, এখন বাড়ি যেতে হবে তো। যাবো যাবো। যাই হোক, ইফরাজকে এখন পটিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি। ইফরাজ বন্ধুদের টাটা বলে দাও। টাটা। তাই আমি কত সুন্দর বানাই। নাও 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 নাও, আম্মা টাঙিয়ে দিতো। হ্যাঁ, কি মজা। আমি আমার টাঙিয়ে দিতে আবার নতুন করে করে আবার বানিয়ে দিলাম। আম্মা ভাঙছে না। নিচ্ছি এবার যাই। এটা কি করলে তুমি? আমার কাট খেয়েছে না, ওটা দেখেছি। 3, 2, 1 Ready, go! ইফরাজ, তুমি ব্ল্যাক গ্রেপস খাচ্ছ? আমি জুস বের করে খাবো। জুস বের করে খাবে? তাহলে জুস বের করো। ওইভাবে কি জুস বেরোয় নাকি? কাঁদিস, কাঁদি থেকে ছাড়াতে হবে একটা একটা করে গ্রেপস গুলোকে, তবে তো জুস বেরোবে। দাও, ছাড়িয়ে দিই, দাও দাও। এই নাও, ছাড়িয়ে এনেছি, ধরো এখানে হলারে দিয়ে দাও। হ্যাঁ, পড়ে গেছে, আচ্ছা ঘুরিয়ে নাও। এরপরে এটা দিয়ে প্রেস করো, বাটি সরিয়ে দাও, এটা দিয়ে প্রেস করবে আর এই হ্যান্ডেলটা ঘোরাবে, ঘোরাও। হ্যাঁ, ওইভাবে, হ্যাঁ অমনি করে ঘোরাও। এই দেখো না কত জুস বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, বেরিয়ে গেছে, নিয়ে নাও, দেখি কিরকম জুস বেরিয়েছে আগে দেখে নি। ওয়াও, ব্ল্যাক কালারের। এই নাও খাও, এবার তুমি খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, তাহলে খেয়ে নাও। আমি মাম্মি, আমি খেয়ে
খেলা করবে? অন্ধকার হয়ে গেছে দেখো, এই যে একেবারে সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে তো। আমি একটু খেলব। একটু খেলবে? আমি একটু আম গাছের কাছে যাব। আম গাছের কাছে যাবে? আম গাছের গিয়ে খেলা করবে? আচ্ছা যাও তাহলে। রেডি গো। আমি আম গাছের কাছে গেছিলাম না, হ্যাঁ, তখন দেখছি ভূত দৌড়াইছে তোমাকে, তাই? কোথায়? চলো আমাকে দেখাবে কোথায় ভূত আছে, চলো। কোথায় ভূত? কোথায়? ওইটা, চলো আমার সাথে চলো। ওইটা কে দেখি তো, অন্ধকারে কে লুকিয়ে আছে অমনি করে দেখি তো, দেখি এটা কে দেখি তো, মাস্কটা খুলি। একা মাস্ক পরে কে ভয় দেখাচ্ছে? দেখেছো, এটা তো মামা, তোমাকে ভয় দেখিয়েছে। আমাকে তুমি ভয় দেখিয়ে দাও।